العالمين আজ থেকে 3500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে একজন শাসক রেখেছিলেন যার নাম হচ্ছে ফিরাউন আর তার জামানায় আল্লাহ পাক তার বাছাইকৃত একজন নবী যে নবীর কথা পবিত্র কোরআনে প্রায় 136 বারেরও বেশি আসছে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার প্রিয়জন নবী মুসা আলাইহিসসালাম তিনি দুনিয়াতে আসবেন মানুষকে হেদায়েত করবেন কিন্তু সেই সময়ের একজন ক্ষমতাশীল রাষ্ট্রপ্রধান ছিল যার নাম ছিল মারনেফতা ফেরাউনের আসল নাম হচ্ছে কি মারনেফতা তো আসুন একে একে জানি তো ফেরাউন মুসা আলাইহিসসালামকে আল্লাহ পাক মর্যাদা দিবেন আল্লাহ পাক কি দিবেন মর্যাদা দিবেন তার জন্য ইতিহাস আল্লাহ রাসূলের কাছে বয়ান করতেছেন আল্লাহ পাক তার হিস্ট্রিটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে যখন মক্কার কাফেররা বিভিন্ন ভাবে নির্যাতন নিষ্পীড়ন করতেছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে নবমুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের হিস্ট্রি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাতুলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হক লিকাওমি ইউমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মুসা ও ফিরআউনের কিছু হিস্টরি কিছু ইতিহাস হে রাসূল আপনাকে আমি শোনাচ্ছি এমন সব লোকদের সুবিধার জন্য যারা আমি রব আমি আল্লাহর প্রতি যে বান্দাগুলো ঈমান আনে জোরে বলি সুবহানাল্লাহ কি পরিস্থিতিতে মুসা আলাইহিসসালাম পড়ার পরেও মুসা আলাইহিসসালাম তিনি মানুষের সামনে আল্লাহর একত্ববাদের ঘোষণা নিয়ে মানুষকে জান্নাতের দিকে নেওয়ার জন্য তিনি যে স্ট্রাগল করেছিলেন সেই কথা রাসূলেরকে বলে দিচ্ছেন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালাম এমন একজন নবী ছিলেন খুবই সম্মানিত নবী তার সম্মান দিতে গিয়া সূরা হাজাবের 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها سورة حجاب ونشرطر نمبر آيات الله رب العالمين بلشن হে ইমানদারগণ তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো তাদের মতো হয়ে যেও না যারা মুসা আলাইহিসসালামকে কষ্ট দিয়েছিল ব্যাপক কষ্ট দিয়েছিল তারপরে আল্লাহ তাদের তৈরির কোরআন কথা থেকে তাকে দায়মুক্ত করলেন এবং সে আল্লাহর কাছে ছিল অত্যন্ত সম্মানিত ব্যক্তি মুসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর কাছে খুবই সম্মানিত ব্যক্তিত্ব কিন্তু দেখা গেল সেই ফিরাউন এই ফিরাউনের ছোটবেলায় তার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বিদায় হওয়ার পরে সে এতিম হয়ে যায় কষ্টে দুঃখে লালন পালন কার কাছে হবেন খেতে পায় কি পায় না ফিরাউন যখন কিশোর বয়সে উপনীত হলেন তখন থেকেই তার দুষ্টপুনাব শুরু হয়ে যায় সে মানুষের থাকে টাকা হাওলাত নাই ধার নাই কিন্তু উধার পরিশোধ করে না ফিরাউন এমন একটি ব্যক্তিত্ব ছোটকাল থেকে তার চরিত্র একদম পুরাই একদম নষ্টামি ফিরাউন
যখন কোনো পাওনাদারের থেকে কোনো কিছু নিতেন আর পাওনাদার যখন বাড়িতে আসতেন তখন বাসাটা খোলা রাখতো দরজা, এসে ডাক্তার লোকজন পাইতেন না। কিন্তু ফেরাউনের একটা কৌশল করে, সেটা হচ্ছে যে সে ঘরে খাট আছে, যে খাট খাটের নিচে একটু সিস্টেম করে নেয়, সেখানে ঘুমায় যাতে লোকজন না দেখতে তাকে পায়। কি চিকন বুদ্ধি! মানুষ টাকা পাওয়ার জন্য আসে, দেখেন না কিছু মানুষ আছে ঘরের মধ্যে লুকায় থাকে, এসে পাওনাদার এসে জিজ্ঞাসা করে তার বাড়ির ছেলে মেয়ে বা তার স্ত্রীকে, বাসায় কি আছে? সে বাসার সবাইকে শিখায় দেয় যে ওর কাছে বললো না যে আমি আছি, এরকম মানুষ আছে না নাই, আমার এলাকায় আছে, আমি দেখছি। পাওনাদার টাকা দিতে আসবে ফেরাউন, তার পরিবার বাড়ুর কেউ নাই, সে লুকাই থাকবে। লুকাই থাকতে থাকতে ফেরাউন হঠাৎ করে আর কতদিন এইভাবে চলা যায়, সকলের সাথে যখন সে ডুপ্লিকেট কাজ করা শুরু করে দিল, ফেরাউন এবার ভাবতেছে বাঁচার তো উপায় নাই, কয়জনকে সামলাবো। রাতের অন্ধকারে তার মাল সামানা রেডি করে নিয়া ফেরাউন নিজের মাল সামানা রেডি করে নিয়া মিশরের উদ্দেশ্যে রওনা দেয়। তৎকালীন সময়ে মিশর ছিল বিশাল একটা সাম্রাজ্য, আজ থেকে প্রায় 5,000 বছর পূর্বে এই নীল নদের পারে যে সভ্যতাটা গড়ে উঠেছিল তার আদি ইতিহাস অনেক কিছুই আমরা জানি। ইতিহাসের জনক যিনি রয়েছেন হিরোডোটাস, গোটা পৃথিবীর যে ইতিহাস লেখা, এই লেখা লেখকদের মধ্যে যিনি ইতিহাসের জনক যাকে আমরা বলি আমাদের ইতিহাসের হিস্ট্রির ভাষায়, তিনি হচ্ছেন হিরোডোটাস। তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে মিশরটা হচ্ছে নীল নদের দ্বার, যে নীল নদ ছিল বলেই এই জায়গাতে মিশরীয় সভ্যতা জেগে উঠেছে। আজকের যে যে ক্যামেরা দেখতেছেন, এই যে আমি কথা বলছি ভিডিও হচ্ছে, আপনারা অনেকে আবার ভিডিওতে দেখবেন, নেট দেখবেন, ইন্টারনেট চালাবেন, সব কিছু, এই যে ক্যামেরা, যিনি আবিষ্কারক এই মিশরের ব্যক্তি, জোরে বলি সুবহানাল্লাহ, এবং তিনি একজন মুসলমান, সর্বপ্রথম যে ধারণাটা দেন কম্পিউটারের বা ল্যাপটপের, যে আপনারা আমরা টাইপ করি, করার পরে যে লেখাগুলো আমাদের সামনে ভাসে, এই যে একটা প্রযুক্তি, এই প্রযুক্তির আবিষ্কারক একজন মুসলমান, জোরে বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, সেই মিশরে ফেরাউন চলে গেল তার টান টুকলা বেঁধে নিয়া। ফেরাউন করল কি, মিশরে যাওয়ার পরে হঠাৎ তার বন্ধুর সাথে ফেরাউনের দেখা, তার বন্ধুর নাম হচ্ছে টাকলা হামান, কি নাম, বুদ্ধিজীবী ব্যক্তি, বুদ্ধি বেঁচে খায়। বন্ধুর সাথে যখন ফেরাউনের দেখা, তান টুপলা ফালাই দিয়া তার সাথে কুলাকুলি করার পরে বলছে, বন্ধু তুমি এই জায়গায় কেন? হামান যখন বলল, হামান তখন বলছে, ফেরাউন রে, বাসায় তো খুদার পেটের জ্বালায় থাকতে পারি নাই, এর থেকে ওর থেকে ধার ধুর নিয়া আমি চলেছি, আমার পরিবার পরিজন নাই বন্ধু, কি করব, খাইতে পারি নাই, ঠিক মতো বসতেও পারি নাই, চলে আসছি এই মিশরে, এসে এখানে আমার অবস্থা একটু ভালো হয়েছে, কাজকর্ম করতেছি, একই তো পরিস্থিতি আমার, আমার বাসায়ও তো বাড়িঘর ছিল, আমাকে পালানো লাগছে, কারণ আমি খাইতে পারতাম না, মানুষদের থেকে ধার দেয় না করে চলার পরেও মানুষকে ধার দেয় না, গুলো টাকা পয়সাগুলো পরিশোধ করতে না পেরে মিশরে পালিয়ে এসেছি। হামান বলছে, বন্ধু এত কষ্টের জীবন, চলো দেখি এই শহরে, এই সাম্রাজ্যে, মিশরীয় সভ্যতায়, চলো দুই বন্ধু কিছু কাজকর্ম পাই কিনা, আজকে 2-3 দিন ধরে আমিও না খাওয়া, আমার পেটেও খাবার নাই, কি কষ্ট। চলো ফেরাউন হামান হাঁটতে হাঁটতে একটা তমরু তরমুজ ক্ষেতের কাছে চলে যখন জমির কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন এক ব্যক্তি বিশাল বিশাল তরমুজ তার জমিনের মধ্যে থেকে উঠাচ্ছেন। ফেরাউন আর হামান দুই বন্ধু, হামান আর ফেরাউন মনে মনে কয়, আমরা তো এটাই চাই, কয়েকদিন ধরে না খাওয়া। জমির মালিক এক বলছেন,
যে আপনি যদি একটু আমাদের তরমুজ একটা খাইতে দেন তাহলে তো আমাদের ভালোই হয়। দেখে কত সুন্দর সুন্দর আপনার তরমুজের মাঠ, এত সুন্দর বড় বড় তরমুজ, যদি একটু খাইতে দেন একটু ভালোই লাগবে। একটা তরমুজ, বিশাল তরমুজ না হলেও কয়েক কেজি হবে, ওদের সামনে যখন দিছে 2-3 মিনিটের মধ্যে খায় আসা। ক্ষুধার্ত মানুষ বুঝেন না, যে ব্যক্তি সবসময় পোলাও, কুরমা, গরুর মাংস, খাসির মাংস, উটের মাংস, ভালো ভালো খাবার খেয়ে অভ্যস্ত, সেই ব্যক্তিকে যদি 2 দিন না খেতে দেওয়া যায় আর তার সামনে যদি 2 দিনকার বাসি ভাত তার সামনে যদি দেওয়া যায়, ওকে ছাড়বে? ওকে ছাড়বে? ছাড়বে না। কিন্তু দুজন খাওয়ার পরে তৃপ্তি সহকারে খেলো, তখন তাদের পরিচয় দিতে লাগলেন জমির মালিক। নেওয়ার পরেই জমির মালিক বলতেছেন, তোমরা কি আমার খেতে কাজ করবে? হ্যাঁ কাজ করব। পারিশ্রমিক তাদের দেওয়ার জন্য ফেরাউন রাজি হয়ে গেল। তরমুজের খেতে কাজ করতে করতে মিশরের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলেন, সরকারি গোরস্থানের একজন দারোয়ানের দরকার, আমাদের দারোয়ানের দরকার। তিনি হুলিয়া জারি করে দিলেন সাম্রাজ্যের মধ্যে, তিনি ফরমান জারি করে দিলেন, সংবাদ পৌঁছায় দিলেন, যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাদেরকে নেওয়া হবে। ফেরাউন হামানকে ডেকে বলে, বন্ধু চলো দুজনে অ্যাপ্লাই করি, যা হয় হোক, যদি হয়ে যায় তাহলে কাম হয়ে যাবে। হামান একটু আমতা আমতা করলেও বলছে, বন্ধু ঠিক আছে তুমি যাও, যে দেখো তোমার সার্টিফিকেটগুলো যদি দাও সেগুলো শুনে যদি তোমার চাকরি হয় তাহলে তো ভালোই হবে। যখন ইন্টারভিউ দেওয়া হলো, ফেরাউনের স্বাস্থ্য ভালো, লম্বা চড়া মানুষ ফেরাউন, স্বাস্থ্য ভালো। যখন তাকে দেখা হলো ইন্টারভিউ দেওয়ার পরে, তাকে সিলেক্ট করা হলো গোরস্থানের দারোয়ান। গোরস্থানের দারোয়ান যখন নিযুক্ত হয়ে গেল, তখন সেই সরকারি বেতন পাওয়া যেমনি শুরু হয়ে গেল, বন্ধুর কাছেও চলে গেল, বন্ধু চাকরি হয়ে গেছে। আমার তো বেজাই খুশি, ঠিক আছে বন্ধু তুমি চাকরি করো, টাকা পাবে, আমি এদিকেও কাজ খুঁজি যদি কিছু পাওয়া যায়। ফেরাউন প্রথম দিন যেদিন চাকরিতে জয়েন করেছে সেদিন থেকেই ঘুষ খাওয়া আরম্ভ করে দিয়েছে। যখন কোনো মৃত ব্যক্তি আসে তখন ফেরাউন ওদেরকে বলে, 1 টাকা কিন্তু দিতে হবে। কয় টাকা? ওই সময় বলছে যে একজন মানুষের জন্য 1 টাকা দিতে হবে। এখন 1 টাকা লাগে কি তারা সে সময় মানুষের কাছে যাবে? যাবে না। কিন্তু ঠিক আছে, সরকার যখন আইন করেছে ঠিক আছে, কামাই হতে শুরু করলো। বিশাল গোরস্থান, প্রতিদিন 2-4-5 টাকা তার কামাই হয়। কামাই হতে হতে আল্লাহর কি খেলাম, হঠাৎ মহামারী দেখা দিল। করোনার যেমন মহামারীতে আমরা ভুগেছি প্রায় 2-2.5 বছর, ঠিক এরকম একটা বিশাল মহামারীতে, তখন তার চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না, এত উন্নয়ন তো ছিল না। এখন যদি আপনার সাধারণ অসুখ হয়, সাধারণ ট্যাবলেট বা ক্যাপসুল খেলে আপনি আমি সুস্থ হয়ে যাচ্ছি, যদি একটু বেশি সমস্যা হয়, যদি আপনাকে আমাকে 100 মিলিমাইক্রনের বেশি ভাইরাস ধরে, অ্যান্টিবায়োটিক খাইলে কিন্তু সেরে যায়। তাতেও যদি না সারে, সর্বোচ্চ মানের ওষুধ, স্টেরয়েডের ওষুধ আপনার আমার শরীরে পুশ করে দেওয়া হয়, এতে অনেক মানুষ সুস্থ হয়ে যায়। তখন তো আর এই ব্যবস্থা ছিল না। ফেরাউন তখন সুযোগ বুঝে, সব বুঝে কোপ মারল, মানুষের সামনে তখন বলে বেড়াল, এই মহামারীতে যারা মরবে তাদের জন্য 2 টাকা দিয়ে কবরস্থ করতে হবে। এরকম আমার দেশে আছে, আজিমপুর গোরস্থানে যায়, বা আমাদের রাজশাহী, আমি তো ইমাম প্রশিক্ষণ দিয়েছি, ওখানে যায় দেখবেন কয় টাকা করে নেয় তারা একটা লাশ দেওয়ার জন্য। কবরকে ঠিক রাখার জন্য তাদেরকে আবার টাকা দেওয়া লাগে। হায়রে মানুষ, আমরা ফেরাউনের থেকে কম আছি? ফেরাউন 2 টাকা করে নিতে নিতে ব্যাপক টাকা হওয়া যাওয়ার পরে ফেরাউন তার বন্ধু হামানের কাছে যে বলছে, বন্ধুরে টাকা পয়সার আর কোনো অভাব নাই, এই যে 2 বস্তা বিশাল বিশাল বস্তার টাকা। হামান তো দেখে চোখ বড় বড় করছে, বন্ধু কি করছিস, কি করে পাইছিস এত টাকা? সরকারি বেতন পাস মাত্র 2 টাকা আমাসে, তোর এত টাকা কেমনে হলো? সব খুলে বলার পরে ফেরাউন হামানের সাথে বুদ্ধি করতেছে, ও হামান বন্ধু চলো প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করবো, যেহেতু আমি সরকারি চাকরিজীবী একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, বুঝেন না,
গুরুত্বপূর্ণ দায়িত্ব চলো একটু দেখা করে আসি সমস্যা কি হামান বলছে চলো যাই চলো যাই যাইতে যাইতে দুই বন্ধু গল্প করতেছে বন্ধু টাকা যা কামাই করছি সব প্রধানমন্ত্রীকে হাতে দিয়ে দেব হামান তো লাভ করে উঠছে এত টাকা তুই পাগল হইছিস কি দরকার ফেরাউন করছে বন্ধু তুমি বুঝবা না টাকা খরচ করে টাকা ধরবো টাকা খরচ করে টাকা ধরবো ফেরাউনের যেই কথা সেই কাজ প্রধানমন্ত্রীর কাছে যেয়ে দেখা সাক্ষাৎ করলো করার পরে বলছেন ও রাষ্ট্রপ্রধান আপনার এই যে টাকা এই টাকাগুলো আমি এইভাবে ভেবে পেয়েছি গোরস্থান এইভাবে টাকাগুলো আমি এইভাবে ইনকাম করেছি মানুষ থেকে নিতাম মহামারীর মধ্যে যখন এই শত শত মানুষগুলো মারা গেল আমি লাশগুলো দাফন করার জন্য দুই টাকা করে নিয়ে এতগুলো টাকা হয়েছে রাষ্ট্রপ্রধান আমি আপনাকে এগুলো দিতে চাই রাষ্ট্রপ্রধান কয় বেইমানি করে কামাই করে আবার আমাকে দিতে চাই মানে কি আর মতলব কি মানে প্রধানমন্ত্রী আটকে উঠছে এত টাকার লোভ মানুষ এমন কি টাকার লোভ ছাড়তে পারে আপনি এই বনপাড়া বাজারে হাঁটতে 500 টাকা হারা যাবে দুই মিনিটের রাস্তা খালি আপ ডাউন করবে না সে আর খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে পাওয়া কিন্তু যাবে না মসজিদে নামাজ পড়ি ইমাম সাহেব নামাজ পড়ে বের হয়ে এসে দেখি সাতার জুতা ইহাইটি নাই এই তো আমাদের দেশ সম্মানিত হাজির ফেরাউন প্রধানমন্ত্রীকে বলছেন ও নেতা আপনি শুনেন আমার এই টাকাগুলো আপনি নিবেন নিয়া এই মিশরের যে সকল গরিব মানুষগুলো আছে তাদের খাজনাগুলো আপনি পরিশোধ করে দিবেন আমার টাকা নিয়া তাদের মাঝে ঘোষণা করে দিবেন যে আমি ফেরাউন সমস্ত যে টাকা পয়সা আমার আছে সবগুলো দিয়ে গরিবের উপকার করতেছি মানুষের থেকে নিয়ে আবার মানুষের দান বাম হাতে ইনকাম করে ডান হাতে দান কি সুন্দর মজা কিন্তু ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ হারাম বস্তু দিয়ে কোনো দান করে হারাম ইনকাম করলো বাম হাত দিয়ে ইনকাম করে যদি ওই টাকা পয়সা মানুষের মধ্যে দান করে তার দান কখনো আল্লাহর দরবারে কবুল হবে না কচ্ছিন কালেও আপনার হারাম টাকা দিয়ে আর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই দেহ হারাম ধন সম্পদ টাকা পয়সা দিয়ে যার গচ্ছিত দেহটা তৈরি করা রক্ত মাংস করা সেই দেহটা জান্নাতে প্রবেশ করবে না ফেরাউন এই কথা বলার পরে মানুষের মধ্যে টাকাগুলো দেওয়া হয়ে গেল মানুষ তো বেজায় খুশি কি মানুষ রে বাবা আকাশ থেকে মনে হয় আমসিক ভাবে একটা ফেরেস্তা নামছে যেটা আমাদের সুযোগ সুবিধা করে দিচ্ছে কি মজা মানুষ যা হোক প্রধানমন্ত্রীর কাছে দেওয়ার পরে টাকাগুলো যখন দেওয়া হয়ে গেল কিছুদিন পর প্রধানমন্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন ফেরাউন এবার ভোটে দাঁড়ালো ভোটে দাঁড়ানোর পরে ফেরাউন আর ভোট সাথে যায় না হামান বলে বন্ধু চাস না কে চল মানুষের কাছে যাই ফেরাউন বলতেছে আমি যদি ভোটই যদি চাইতে যাই রে ও বন্ধু কেন তাদেরকে এত টাকা পয়সা দিয়া তাদের ধন সম্পত্তিগুলো আমি খাজনা পরিশোধ করে দিয়েছি বন্ধু তুই খবর নে দেখ আমার ভোটের পরিচালনা করার প্রয়োজন নাই আমার ওই সকল গরিব মানুষগুলো আমার ভোটের পরিচালনা তারা নিজেরাই করে দিচ্ছে এক টাকা আমার আর খরচ করতে হবে না কি মাতার টাকা দিয়ে টাকা ধরব ফেরাউনের কথা তখন ভোট হয়ে গেল ফেরাউন প্রধানমন্ত্রী হয়ে গেলেন মন্ত্রী হওয়া যাওয়ার পরে হামান বলতেছে বন্ধু আমার জন্য কি কিছু করা যায় না কিছু করা যাবে একটু ধৈর্য ধরো দেখি কিছুদিন পরে রাষ্ট্রের প্রেসিডেন্ট মারা গেল মারা যাওয়ার পরে সকলেই ধরে বললো আপনি বড় ভালো মানুষ আপনি রাষ্ট্রপ্রধান হয়ে যান ফেরাউন রাষ্ট্রপ্রধান হয়ে গেল রাষ্ট্রপ্রধান হওয়ার পরে প্রধানমন্ত্রী কাকে করতে হবে ফেরাউন সবার থেকে মতামত নিচ্ছে সকলেই বলছে আপনি বড্ড ভালো মানুষ আপনার মতন রাষ্ট্রপ্রধান যাকে প্রধানমন্ত্রী করবে অবশ্যই আমাদের উন্নতি হবে আপনার ইচ্ছা স্বাধীন দেন হামানকে নিয়ে নিল প্রধানমন্ত্রী হিসাবে কোথাকার পানি কোথায় গিয়ে গেল খাইতে পায় না তরমুজের জমিতে কাজ করে তো গোরস্থানের দারোয়ান তারপরে রাষ্ট্রের প্রধানমন্ত্রী মিশরের হওয়ার পরে এই ফেরাউন
খুব সুন্দর 24 যখন বছর বয়স তার তখন 26 বছর বয়সে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন হওয়ার পরে খুব সুন্দর রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন করতে করতে কিছুদিন কয়েক বছর যাওয়ার পরে তারা রাতে ঘুম হয় না টাকা যারে বেশি আছে ঘুম কিন্তু তাদের কম হয় এটাই বাস্তব বাবা বিশ্বাস না হলে আমি ঘুরছি দেখছি ফোন ধরতে ধরতে কাপ সারা এ ফোন করে ও ফোন করে ঘুম পারবে কখন আর খাইবে কখন মানে বড় ব্যবসায়ী বুঝেন তো শান্তি না তো যাও ফেরাউন অস্তি কি যেন তখন জ্যোতিষীদের ডাকলো তার দরবারে পায় 450 জন জ্যোতিষী ছিল কতজন আগার আগের যে রাষ্ট্রপ্রধানরা ছিল তাদের সাথে এরা থাকতো এখন যেরকম আমাদের রাষ্ট্রপ্রধানের আছে কি আওভা অফিস আছে না বিভিন্ন খবর খবর আমরা পাই সংবাদ মাধ্যম আছে সবকিছু পাই তৎকালীন সময়ে এই গুণকরা বিভিন্ন কিছু গণনা করে অ্যানালাইসিস করে তারা রাষ্ট্রপ্রধানকে বলতো এটা সত্যি হয়ে যেত তাদের সেই সময় সেটা ছিল প্রযুক্তি তো যাও জ্যোতিষীদের যিনি প্রধান ছিলেন ধবিরা তার নাম মাত্র 120 বছর বয়স তার ফেরাউন বলল দেখো তো আমার কেন অস্থির অস্থির লাগে অস্থির কেন লাগে আমি কিছুই তো বুঝতে পারতেছি না আমার কেন এমন হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না দেখো তো কিছু হয়েছে নাকি বুঝতে তো পারতেছি না একটু গণনা করে দেখো ধবিরা বলল ও রাষ্ট্রপ্রধান আমাদেরকে একদিন সময় দিতে হবে ঠিক আছে সময়টা দিলাম সময় দেওয়ার পরে এসে বল আপনারা এখানে আছে কি বলো দুঃসংবাদ মানে এ কেমন দুঃসংবাদ ধবিরা বলতেছে রাষ্ট্রপ্রধান ও আমার নেতা আপনার রাষ্ট্রে একটা পুত্র সন্তানের জন্ম হবে যার নাম হবে মুসা এই মুসা আপনার রাষ্ট্রের আপনার যে কাজকর্ম আছে সব কিছু সিয়ার মিয়ার উল্টায় ফেলবে আপনার ক্ষমতা কিন্তু থাকবে না এমনকি আপনার জান ও তার হাতে যেতে পারে ফেরাউন ভয় করছে কি বলে এগুলো সত্যি নাই কয় হ্যাঁ করছে ঠিক আছে আবার গণনা করে দেখো কিনা এর মধ্যে হামান একটা বুদ্ধি দিল বুদ্ধিজীবী মানুষ তো বুঝেন না আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধির ঠেলায় বলে দেয়ার ইজ নো গড সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নাই নাস্তিক মুরতাদ এই নাস্তিকদেরকে যদি আপনি কোরআনের আয়াতগুলোর যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন কিছু কিছু নাস্তিকের মাথা মগজ ঠিক হয় তাছাড়া হয় না বিজ্ঞানের কথা যখন আসলো একটা বিজ্ঞানের থিওরি আপনাদের সামনে দিয়েই দেই সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রাব্বুল আলামিন বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার সূরা আল কমারের এক নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাত দ্বিখণ্ডিত হয়ে গেল কিয়ামত নিকটবর্তী মক্কার কাফের রাসূলকে বলল আপনি যদি সত্যি আল্লাহর রাসূল হয়ে থাকেন তাহলে আমাদের সামনে আপনার একটা মুজিজা দেখান আল্লাহর নির্দেশে চাঁদ দ্বিখণ্ডিত করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1425 থেকে 27 বছর আগে তিনি ঘোষণা করে দিলেন যে কিয়ামতটি নিকটবর্তী চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল এখন এই যদি গাণিতিক একটু হিসাবের দিকে আমরা চলে যাই তাহলে দেখতে পাবো যদি গাণিতিক একটু হিসাবের দিকে আপনি চলে যান আমি আপনি চলে যাই অঙ্কের দিকে যদি চলে যাই তাহলে যদি এই অক্ষরগুলো আছে এই অক্ষরগুলোর যদি আমরা মান নির্ণয় করি যোগ করি তাহলে এর যোগফল দাঁড়ায় 1390 কত 1390 খেয়াল রাখবেন 1969 সালের 21 জুলাই রাত 12:47 আকাশ থেকে নীল আর্মস্ট্রং যখন চাঁদে নামলেন নামার পরে রেডিও বার্তা যখন পাঠালেন পাঠানোর পরে পৃথিবীর মানুষ বেজায় খুশি আমরা চাঁদ বিজয় করেছি এটা কি প্রতিষ্ঠিত সত্য কথা না মিথ্যা কথা সত্য কথা না চাঁদে মানুষ যায় নাই যাচ্ছে কিন্তু চাঁদ নিয়ে অনেক গবেষণা এখন ওগুলো বলার আসলে সময় নেই যৌথ বিজ্ঞান নিয়ে অনেক কিছু গবেষণা আছে আসলে বলার সময় নেই তো যাও
আপনি আমি যে মানটা বের করলাম এই যে কোরআন থেকে 1390 ঠিক 1390 হিজরিতে এই পৃথিবীর মানুষ চাঁদ অবতীর্ণ করে চাঁদকে আবিষ্কার করে জোরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় চাঁদের যে আরবি শব্দ পবিত্র কোরআনে এই চাঁদের এই শব্দটি এসেছে 27 বার কতবার 27 বার এসেছে এখন যদি আপনি আমি বিজ্ঞানের দিকে তাকাই খ্রিস্টান একজন বিজ্ঞানী তিনি সম্পত্তি 1973 সালে আবিষ্কার করেছেন এই চন্দ্রটা আমাদের পৃথিবীকে আবর্তন করতে তার সময় লাগে 27 দিন 27.3 দিন 27.3 দিন পর পর এই চাঁদ পৃথিবীকে পুরো পৃথিবী 3750 মাইলের এই ব্যাসার্ধের পৃথিবী কাটে এই সূর্যটা পদ এই চাঁদটা প্রদক্ষিণ করে কি আশ্চর্য কথা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন 27 বার এই চন্দ্রের কথা উল্লেখ করেছেন আর এই চাঁদ আমাদের 27 দিন ঘুরে ঘুরে আমাদের এই পৃথিবীটাকে প্রদক্ষিণ করে সুবহানাল্লাহ বলতে পারবেন না হাজারো বিজ্ঞানের থিওরি আছে আজকে বিজ্ঞান বলছে এই যে সূর্যটা বিশাল সূর্য আমরা দেখি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যে সূর্যটা আমাদের থেকে চলে যাচ্ছে দূরে তাপ দিচ্ছে এই সূর্যটা আমাদেরকে নিয়ে এই সৌরজগৎটাকে নিয়ে প্রতি সেকেন্ডে 12 মাইল বেগে চলে যাচ্ছে এই সূর্যের ভিতরে তার তাপমাত্রা যেটা আছে 6000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের বাইরে এর তাপমাত্রা হচ্ছে 30000 ডিগ্রি সেলসিয়াস হাদিস শরীফের মধ্যে আছে এই সূর্যের 12টা মুখ রয়েছে এই সূর্যের মধ্যে যে আগুনটা রয়েছে এই সূর্যটা যত বড় এরকম পৃথিবী এই পৃথিবী 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে আটানো যাবে জোরে বলি সুবহানাল্লাহ এত বিশাল সূর্য এই সূর্যের যে আগুনটা রয়েছে যদি এই পৃথিবীর উপর ছেড়ে দেওয়া হয় এই পৃথিবী 90000 মাইল আগুনের নিচে পৃথিবীটা দাপন হয়ে যাবে আগুনের মধ্যে ভয়াতবি খাবে 90000 মাইল এত বড় বিশাল সূর্যের নিচে বসে কেমনে নাস্তিকরা আল্লাহর বিরোধিতা করে এটা মাথা চলে সূর্য যে চলে যাচ্ছে একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে যাকে বলা হয় সোলার এফেক্স যেখানে যে এই পৃথিবীর সূর্য এক জায়গায় হয়ে ধ্বংস হয়ে যাবে আরেকটা বিজ্ঞানের থিওরি আমাদের যে মাস মাসের যে আরবিটা রয়েছে এই আরবি মাসটার যে শব্দ আরবি শব্দ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক 19 দিন দিয়েছে 19 বার ব্যবহার করেছে 19 বার ব্যবহার করেছেন বিজ্ঞানীরা সম্পত্তি আবিষ্কার করেছে 1973 সালের ঠিক নভেম্বরে ডিসেম্বরের দিকে আবিষ্কার করেছেন তারা এই সূর্য আমাদের এই পৃথিবীকে নিয়ে প্রতি 19 বছর পর পর সূর্য আর পৃথিবী একই কক্ষপথে ঘুরে বেড়ায় জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিচ্ছেন বিজ্ঞান যে আবিষ্কার করেছে সূর্য এই সৌরজগৎটাকে নিয়ে যেখানে চলে যাচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেই জায়গার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে 40 নম্বর আয়াতে আজ থেকে রব্বুল আলামিন 1400 বছর আগে জানিয়ে দিয়ে বলছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল হাকিম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্য চলে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে চলে যাচ্ছে সূর্য তা সে জায়গায় যাওয়ার পরে দুনিয়া একদম সবকিছু ধ্বংস হয়ে যাবে তো যে কথাটি বলতেছিলাম বুদ্ধিজীবী হামান সে সময় বলতেছে বন্ধু জ্যোতিষরা যা বলে তা কিন্তু সত্যি হয় একটু ভেবে দেখো কি করা যায় ফেরাউন এবার তিনি বলছেন ঠিক আছে এর মধ্যে যে মেয়ে সন্তানগুলো ফেরাউনের সেই কথা আর হামান আর ফেরাউন যে বুদ্ধিটা করেছে তার কথা আল্লাহ রাব্বুল আমিন তুলে দিয়ে বলছেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম সূরা কসাসের 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন তাদের সেই যুক্তির কথা বুদ্ধির কথা তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফেরাউন বলছেন ঠিক আছে যে সকল মেয়ে আছে তাদেরকে বাঁচিয়ে রাখো যারা শিশু সন্তান আছে সবগুলোকে হত্যা করে ফেলো মুসাকে আসতে দেওয়া যাবে
যাবে না, ও আসলে তো শেষ। আল্লাহর কি মহিমা! ঠিক ফেরাউন সেই কামটাই করলো, হামানকে বললো ঠিক আছে বন্ধু চলে যাও। সন্তান এক নয় দুই নয় হত্যা করতে করতে 40,000 শিশু ফেরাউন হত্যা করে ফেললো। হত্যা করার পরে ফেরাউন যখন হত্যা করেই ফেললো, আবার জ্যোতিষীদের ডাকলো, সেই ধবিরাকে ডাকা হলো। ডাকার পরে ফেরাউন বলতেছে, দেখেন তোমার কি অবস্থা, মুসা মরছে নাকি? ফেরাউন নেকই জ্যোতিষী ধবিরা সময় নিয়ে তারপরে তাকে বলছেন, রাষ্ট্রপ্রধান আপনি যার ভয়ে 40,000 শিশুকে হত্যা করলেন, সেই মুসার এখন বয়স কবল 3 মাস চলতেছে। সুবহানাল্লাহ! ফেরাউনের তো অবস্থা খারাপ। হামানে বলল, বন্ধু দেখ তো কোন জাতির থেকে আসে। তখন হামান জিজ্ঞাসা যখন করলো, বনি ইসরাইলের যারা ইহুদি আছে, বর্তমান ইহুদি দেখেন না, পৃথিবীর মধ্যে ভাইরাস একটা রাষ্ট্র সেটার নাম কি? ইসরায়েল। এত ঘাটরা ইহুদি জাতি, তাদের মধ্যে 70,000 নবী রাসূলকে তারা হত্যা করে ফেলেছে, এক নয় দুই নয় 70,000। এরা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে, তাদের হাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য তাদেরকে যা বলে তাই করে। আপনি কি মনে করেছেন গোটা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করে? ইসরায়েলের কোন পণ্য আপনার আমার জন্য ব্যবহার করা জায়েজ নাই, যদিও আমরা বেশি করি। ইউনিভার্সের যে জিনিসগুলো আছে, বিশেষ করে ডাব সাবান, সানসিল্ক শ্যাম্পু, বাটা জুতা, ইসরায়েলি পণ্যগুলো আমাদের ব্যবহার করা না যায়, সম্পূর্ণরূপে বর্তমানে হারাম, ব্যবহার করা যাবে না। যে লোশনগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে না, ডাব ক্রিম, বিভিন্ন জিনিসপাতিগুলো ব্যবহার করা উচিত নয়। তো মুসা আলাইহিস সালামকে খোঁজার জন্য হামানকে বলল, ঠিক আছে যাও, যে দেখো কোথায় আছে, কোনো বাচ্চা আছে নাকি? হামান বেরিয়ে পড়ল। বেরিয়ে যাওয়ার পরে তার ফ্যামিলির দিকে যখন যাচ্ছিল তার বোনটা, যখন মুসা আলাইহিস সালামের বয়স 3 মাস, তার বোনের মরিয়মের বয়স তখন 11 বছর। খেয়াল রাখবেন তার বোনের বছর, 11 বছরের বোন হঠাৎ করে মাকে এসে বলছে, মা অবস্থা তো খারাপ, ওই দেখো প্রধানমন্ত্রী হামান 10 জন পুলিশ নিয়ে আসতেছে, ভাইকে মনে হয় বাঁচাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সেই চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের মাকে ইশারা করলেন, বলে মুসার মা তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি কোনো চিন্তা করো না, কোনো ভয় করো না, তোমার এই ছোট্ট মুসাকে তুমি আগুনের মধ্যে দিয়া দাও, কোনো তোমার চিন্তা করা লাগবে না, চুলার মধ্যে দিয়া দাও। মুসার মা কি করবে উপায় না দেখে ওই আকার মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে মুসা আলাইহিসসালামকে রেখে দিলেন। কার নির্দেশে? আগুনের মালিককে, আপনার আমার মালিককে, সব কিছুর মালিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। প্রধানমন্ত্রী আসলো, আসার পরে জিজ্ঞাসা করতেছে, এই বাড়িতে কি কোনো পুত্র সন্তান আছে? বলতেছেন, না নাই। সন্তানের তো জান বাঁচানো লাগবে, কয় যে আছে 11 বছর এই মেয়েটাই আছে শুধু। ফেরাউনের প্রধানমন্ত্রী হামান, হামান বাড়ি তল্লাশি করে যখন কাউকে পেল না, রাষ্ট্রীয় ক্ষমতা সেই মা ব্যাপকভাবে অস্থির যখন হয়ে গেলেন, সূরা কসাসের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগ। মা তখন অস্থির হয়ে গেলেন, যাওয়ার পরে মা তখন তার মনকে ডেকে বলছেন, ও মরিয়ম তোর ভাইয়ের কি অবস্থা দেখ। মরিয়ম বলছে, মান পারবো না ভাইয়ের লাশ লুশ দেখার জন্য, আমার দ্বারা সম্ভব না। ও মা তুমি দেখো। মা বলতেছেন, না আমি দেখতেই পারবো না আমার সন্তান, এত কষ্ট করে আমি লালন পালন করলাম, এত কষ্ট করে গর্ভে ধারণ করেছি, আরে মা যে মা আমাদের কি জন্ম দেওয়ার জন্য। মনে রাখবেন মুসলমান, একজন মা একজন সাধারণ মানুষ 45 দে একো ব্যথা অনুভব সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু আপনার আমার মা আমাকে আপনাকে পৃথিবীতে আনতে গিয়া 57 ডেলে একক এত ব্যথা পরিমাণ তিনি ব্যথা সহ্য করেন। অর্থাৎ আপনার যদি বুকের 20টা হাড়
চুরি ভেঙে দেওয়া হয়। মানুষের যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন তার শৈলে হাড় থাকে 300টি, আর যখন পূর্ণবয়স্ক যখন মানুষ পূর্ণ রূপ তখন তার হয়ে যায় তখন তার শৈলের মধ্যে হাড়টি থাকে 206টি। এগুলা কিন্তু মেডিকেলের পড়া। ভাবতেছেন হুজুর মানুষ আবার মেডিকেলের পড়া কেমনে জানে? না, আমি ডাক্তারি ট্রেনিং দিয়েছি, পল্লি চিকিৎসকের ট্রেনিং দিতে যে ফার্মাসি কোর্স করতে গিয়ে এগুলি শিখছি। হাজার বায়োলজিক্যাল এত থিম আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন যে মানে হিসাব ছাড়া চলে বলি সুবহানাল্লাহ। মা যখন অস্থির হয়ে গেল, মা ব্যাপক হারে অস্থির হয়ে যাচ্ছে, কি করা যায়? সন্তানকে নিয়ে আসতে হবে। মায়ের ঋণ কোনোদিন আমি আপনি কিন্তু কোনোদিন সম্ভব নয় তার ঋণ পরিশোধ করা। এই জন্য কবি একটা গান লিখেছেন, ছোটবেলায় মুখস্ত করেছিলাম, মায়ের আগে তার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের আগে তার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণে সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের মতন দরদি কেউ আছে এই পৃথিবীতে? হবে মায়ের বাপকে যারা পৃথক করে দিয়ে বন্ধুর কথা শুনেন, যুবকদের বলবো বন্ধুকে আজকে ভাল লাগে, প্রেমিকাকে ভাল লাগে, বইয়ের কথায় বাবা মাকে ভিড় করে দাও, তোমার কপালে দুনিয়াও শেষ, আখেরাত এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবাসে বিনা সত্ত্বে সে হচ্ছে তোমার মা এবং তোমার বাবা, এদের মধ্যে আপন কেউ নাই, এদের মতো এই পৃথিবীতে কেউ আপন নাই বাবা মার মতো। যদিও বাবা মাঝে মাঝে যদি ইয়াং বয়সে মা মারা যায় বাবা তখন তাও সাজে, মেলা জায়গায় এরকম দেখছি, বিয়ে সাথে একটা করে নিয়ে সন্তানের খবর রাখে না, কিন্তু মা নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার প্রতি খুশি হন তখন তার ফ্যামিলিতে আল্লাহ পাক কন্যা সন্তান দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা অস্থির হয়ে যাওয়ার পরে সন্তানকে নিতে গেলেন, নিয়ে আসার পরে দেখলেন সন্তানকে নিয়ে আসার পরে সন্তান অক্ষত আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, মুসার মা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার সন্তান তোমার কাছেই থাকবে, তোমার কোনো ভয় নাই। এতে বছরে গুপ্তস্বর ঘুরাফেরা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের মাকে ইশারা করলেন, ও মুসার মা তুমি তোমার সন্তান আর তোমার কাছে রাইখো না, দরিয়ায় ভাষায় দিতে হবে, রাইখো না, তুমি বাক্সের মধ্যে করে তোমার সন্তানকে দরিয়ায় বেশি দাও, ভাসিয়ে দাও। ভাসিয়ে দেওয়ার কথা যখন শুনলেন রাত্রিবেলায় স্বপ্নে চোখে শোনার পরে মুসা আলাইহিসসালামের আম্মা, তিনি সকালবেলায় এসে যখন ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখলেন এক ব্যক্তি বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর বলছে, আপনাদের কার কি প্রয়োজন, কাঠের তৈরি কোনো কিছু লাগবে নাকি? মুসা আলাইহিসসালামের মা তো বেজাই খুশি হয়ে গেছেন, মেঘটা ইচ্ছাইতে যাও। মুসা আলাইহিসসালামের আম্মা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলছে, বাজার আমার একটি বাক্স বানানো লাগবে, ঠিক আছে কত টাকা পয়সা? ওই ব্যক্তি বলছেন, ঠিক আছে টাকা পয়সা পরের হিসাব, আপনার যখন দরকার, আপনার মনে হচ্ছে বেশন দরকার, খুবই আপনার দরকার, আপনার কোনো পুত্র সন্তানকে নিয়ে আপনি হয়তো কোনো বিপদে আছেন। এই কথা মনে করার পরে মুসা আলাইহিসসালাম আশ্রমকে উঠলেন, কিছু ভাবলেন না শুনলেন না, তিনি বলছেন, হ্যাঁ আসি, ঠিক আছে আমার এই যে বাটালটা ধার দিতে হবে, আপনি একটু পানি নিয়ে আসেন। মুসা আলাইহিসসালামের মা পানি নিয়ে আসতে গেল, পানি নিয়ে আসে দেখেই তার সেই সন্তানের জন্য যে বাক্সর প্রয়োজন বাক্সটা তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পরে মুসা আলাইহিসসালামকে সেই বাক্সর মধ্যে দেওয়ার আগে
তাকে টাকা পয়সা দিতে চাইলো সেই ব্যক্তি নিল না না নিয়া বলছেন ঠিক আছে আপনার জন্য আমি একটু দোয়া করি আল্লাহ যেন আপনার হায়াত বাড়ায় দেয় ওই ব্যক্তি বলছে আমার কোনো দোয়ার প্রয়োজন আপনার টাকারও প্রয়োজন নাই আপনার দোয়ারও প্রয়োজন নাই ও মুসলমান আমি কোনো সাধারণ মানুষ না আমি হচ্ছি জিব্রাইল সাদুয়া সালাম জোরে বলি সুবহানাল্লাহ আপনি বাক্স করে আপনার সন্তানকে আপনি দরিয়ায় ভাসিয়ে দিন দরিয়াতে ভাসিয়ে দেওয়া হলো আর মুসা সাদুয়া সালামের আম্মা তখন তার বোনকে বললেন ওই যে মরিয়মকে বললেন যাও এই বাক্সটা কোথায় যায় দেখো তোমার ভাই কোথায় কি হয় তুমি একটু যা দেখো দেখতে থাকো কি অবস্থা আমাকে এসে জানাবা মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে আল্লাহ পাক বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি টেনশন করার কারণ নাই ফেরাউনের স্ত্রী দরিয়ার পাশে যেখানে বসে থাকে সে জায়গায় তিনি বসে আছেন লোকজন নিয়া হঠাৎ করে কাঠের একটা বাক্স দক্ষিণ দিক থেকে আসতেছে তিনি দেখতেছেন দেখার পরে সেই লোকজনকে বলল দেখো তুই বাক্সটার মধ্যে কি আছে ওটাকে তুলে নিয়ে আসো নিয়ে আসার পরে সেই বাক্সটাকে খোলার চেষ্টা করলো কেউ খুলতে পারে কেউ খুলতে পারতেছে না লোকজনকে বলল একটু খুলে দেখো তো এটা খোলা যায় নাকি একটু দেখো তারা খুলতে পারতেছে না বারবার চেষ্টা করতেছে কিন্তু খুলতে তারা কোনো মতেই পারতেছে না এত চেষ্টা করতেছেন ফেরাউন আসলো ফেরাউনকে দিল ফেরাউনের তো হাতে আল্লাহ খোলাবেনি খুলতে পারলেন না আজি হাত দিলেন সঙ্গে সঙ্গে খুলে গেল দেখলেন এত ফুটফুটে চাঁদের মতো বাচ্চা মনে হচ্ছে আকাশের চাঁদ আসিয়ার হাতে ধরা পড়েছে জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ যেই ফেরাউন মুসা সাল্লামকে মারবে সেই ফেরাউনের ঘরেই মুসা সাল্লামকে আল্লাহ পাক উঠাই দিলেন সূরা কসাসের মধ্যে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা কসাসের 9 নম্বর 10 নম্বর এক কথাই পুরো সূরা কসাসের মধ্যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছেন সেই সময়ের ইতিহাস মুসা সাল্লামকে আসিয়া নিয়ে গেল নেজার পরে ফেরাউনকে বলছে দেখেন কত সুন্দর কুরাতারায়ুনি আপনার চক্ষু আমার চক্ষু শীতল করবে এই সন্তানটা ফেরাউন করছে মনে মনে ওকে দেখে বলে ও আসিয়া আমার মনে হয় এইটাই মুসা আমার তো মনে হয় ক্ষমতার বেশি দিন নাই কি আপদ যেন তুমি আমার ঘরে ধরে নিয়ে আসছো মুসা সাল্লাম আসিয়ার কোলে আসিয়া বলছেন স্বামী তুমি কি চিন্তা করতেছো কোনো চিন্তা করার দরকার নাই ফেরাউন বলছে চিন্তা তো হবে আমি এত সন্তান পুত্র সন্তান হত্যা করাচ্ছি 40,000 আপ হয়ে গেছে পুত্র সন্তান তো রাখা যাবে না এখন আইনটা যদি আমি ভাঙি কেমন হয় আসিয়া বলতেছে ঠিক আছে আইন যখন আইন আপনি করেছে আইনটা আপনি ভাঙতে হবে কারণ নেতা যত বড়ই নেতা হোক বইয়ের কাছে নেতাগিরি চলে আমি যত বড়ই হুজুর হই যাই হই না কেন আমার বইয়ের কাছে কিন্তু হুজুর হতে পারি নাই আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন যাই হন না কেন বিজ্ঞানী হলেও আপনার বউ বলবে আপনি কত বড় বিজ্ঞানী এটা কিন্তু আমি ঠিক জানি মেয়ে সালপালের আবার একটা অভ্যেস আছে ভালো 40 বছর বয়স হয়ে গেলেও ভিতরে বিবেক না কাজ করে না কিন্তু আবেগ ঠিকই কাজ করে আবেগের বশেই পুরুষ শেষ সম্মানিত হাজিরে ফেরাউন তো টেনশনে পড়ে গেল কি করবে ঠিক আছে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার কোলে যখন থাকলেন থাকার পরে দুধ খাওয়াইতে হবে সন্তানকে কি করা যায় ধাত্রী খোঁজ করা হলো ধাত্রী যতগুলো আসে কারো দুধ মুখে নেয় না মুখে নিতে চায় না নিতে চায় না যখন তখন একজন এসে খবর দিল মুসা সাল্লামের বোন এসে খবর দিল আসিয়াকে আমি একজন মহিলা সম্পর্কে জানি যিনি অনেক আবেদা সালেহা মহিলা এই মহিলা যদি এই সন্তানকে দুধ পান করায় মনে হয় সন্তানটা দুধ পান করবে
আসিয়া তো বেজায় খুশি ঠিক আছে মহিলাকে তাক দিয়ে নিয়ে আসো নিয়ে আসা হলো মুসা আলাইহিস সালামের মা এই তিন চার দিন সন্তানকে দেখে না সন্তানকে পেয়ে তিনি খুশি আত্মহারা হয়ে গেছে কিন্তু কথাটা তিনি গোপন রেখেছেন যেটা আমার নিজের সন্তান আল্লাহ পাক ইশারা করে তাকে নিষেধ করে দিয়েছেন কবরদার প্রকাশ করিস যদি করেছিস তাহলে কিন্তু শেষ মুসা আলাইহিস সালামের মা যখন গেলেন সন্তানকে যখন দুধ পান করাতে গেলেন সন্তান সঙ্গে সঙ্গে দুধ পান করলো আসিয়া বলতেছে ও মহিলা এতগুলো মানুষ আসলো কাউকে কিন্তু আমার সন্তান মা বানাই নাই তুমি কিন্তু মাথায় রেখো তোমাকে মা বানিয়েছে দুই বছরের আগে আমার এই পাশার থেকে তুমি যাইতে পারবা না মুসা সাদুসলেম মা তো বলে আমি তো এটাই চাই সুবহানাল্লাহ বলবেন না সন্তানের বয়স যখন তিন বছর ফেরাউনকে একদিন আসিয়া বলছেন স্বামী গো তুমি তো বড্ড ভালো মানুষ দেখতেছি না তুমি কেমন মানুষ আমার এই সন্তান কাছে প্রায় দুই বছর তিন বছর হয়ে গেল আমার কাছে আসলো তুমি তো আজ পর্যন্ত তাকে কোলে নিলে না ফেরাউন বলতেছে তাই তো আসলেই নাই নাই দাও তোমার পালক পুত্রকে আমার কাছে দাও আমি একটু তাকে একটু আদর আপ্যায়ন ভালোবাসা দিই যখন এই কথাটা বলা হলো সন্তান যখন মুসা সালামকে যখন ফেরাউন কোলে নিলেন নেওয়ার পরে ফেরাউন যখন কোলে নিয়েছেন চুমু খেতে যাবে বারবার হাত দিয়ে তার গলা মুখটা হেঁটাই দিচ্ছেন যখন শেষবার ফেরাউন স্বৈরাচারী কায়দায় যখন জোরপূর্বক মুসা সালামের গালে চুমু খেতে যাবেন মুসা সালামের ছোট্ট হাত দিয়ে থাপ্পড় মেরেছেন মারার সঙ্গে সঙ্গে ফেরাউনের মাথা চক্কর মেরে উঠেছে ফেরাউন বলছে আহা কি সর্বনাশ আসিয়া ধরো ধরো তোমার সন্তানকে ধরো আমার দ্বারা সম্ভব নয় রাখা আমার তো অবস্থা খারাপ তোমার সন্তান আমাকে চর মেরেছে আমার অবস্থা তো খারাপ আসিয়া এই সন্তানই মুসা আমার মনে হচ্ছে এইটাই মুসা তুমি আর আমাকে বাধা দিও না আমি কি হত্যা করব কেন হত্যা করবে আসিয়া বল যখন এই কথা বললেন বলতেছে সর মেরেছে আমি বুঝতে পারছি নবী সর ছাড়া এরকম শক্তিশালী সরকার হতে পারে না আর রাখা যাবে না আসিয়া বলছেন ও আমার প্রিয় স্বামী আপনি যদি এই সন্তানকে এখন হত্যা করেন তাহলে মানুষ বলবে ফেরাউন ছোট্ট শিশুর হাতের থাপ্পড় খায় চিত হয়ে পড়ছে আপনার মান সম্মান শেষ হত্যা করা যাবে না ফেরাউন বলছে ঠিক আছে কারো কাছে কইও না কারো কাছে বলো না বললে কিন্তু ইজ্জত শেষ